সভাকক্ষে উপস্থিত বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সমবেত ভাই এবং বন্ধুগণ, আমরা একটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলার গণমানুষের প্রাণ প্রিয় নেত্রী, আধুনিক বাংলাদেশের রূপকার, ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা নির্বাচনী প্রথম সভা এই আধ্যাত্মিক নগরী সিলেটে অনুষ্ঠান সিলেটে করে তারপর সারা বাংলাদেশে তার সফর শুরু করবেন। সমবেত ভাই এবং বোনেরা, আমরা এখানে উপস্থিত হয়েছি ওই জনসভাকে সার্বিকভাবে সফল করার জন্য। জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ বক্তৃতা করেছেন, আমাদের সংগ্রামী নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দেবন নিসা হক বক্তৃতা করেছেন। আমি আপনাদের কাছে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আগামী 20 তারিখ যে জনসভা সিলেটে অনুষ্ঠিত হবে, এই আধ্যাত্মিক নগরীতে আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। আলিয়া মাদ্রাসা মাঠকে উপচে পড়ে সমগ্র সিলেট আমাদের জনতার ঢল নামবে সেই প্রত্যাশা নিয়ে। কি আপনারা মানসিকভাবে প্রস্তুত আছেন? আছেন প্রস্তুত? আমার ভাই এবং বোনেরা, মাননীয় নেত্রী শেখ হাসিনা বিভিন্ন জায়গায় জনসভা, বিভাগীয় শহরে জনসভা করেছেন। আমি হানিফ ভাই প্রত্যেকটি জনসভায় উপস্থিত হয়েছি। প্রত্যেকটি জনসভার আগে গিয়েছি। এই জনসভাগুলো সফল করার পরে আমার ভাই মাননীয় নেত্রী শেখ হাসিনা এপিএস লিপু আমাদেরকে বলতেন, সিলেটের জনসভা এরকম হবে কি হবে না, এরকম হবে তো? আমরা উত্তর দিতাম যে এর চেয়ে বড় জনসভা আমরা সিলেটে করে দেখে দেব ইনশাল্লাহ। আমার ভাই এবং বোনেরা, এই জনসভাটি নির্বাচনের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের জন্য যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটেও এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি জাতি একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি জামাত এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। এই অবশক্তি সর্বশক্তি নিয়োগ করেছে। এই বিএনপি জামাত অবশক্তি বাংলাদেশে তাণ্ডবতা চালিয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করেছে, বিশ্ব মরলদেরকে আমাদের বিরুদ্ধে পক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। কিন্তু আমাদের নির্ভীক
নাবিক নির্ভীক সাহসী সেনাপতি, কারো কোন মরলের রক্ত চক্ষুকে ভয় পায় না। বিশ্ব মরলরা আমার প্রিয় জননী জন্মভূমিকে ডিকটেট করতে করার চেষ্টা করেছে। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, আমার দেশ কিভাবে চলবে আমি ভালো জানি, তোমাদের ডিকটেশন আমি মানি না, আমি মানব না, আমি বঙ্গবন্ধুর মেয়ে। আমরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতিকে মোকাবেলা করে আজকে নির্বাচনের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। হরতাল, পদযাত্রা, জনগণজমায়, জনসভা, সবকিছু করেও যখন জনগণের বিবেকের কাছে কোন নারা দিতে পারে না, গ্রহণযোগ্যতা করতে পারে না, তখন ওরা অবরোধ শুরু করেছে। আর সেই অবরোধের নামে তাদের 2014 মোড়ানো সালের মতো সেই পুরনো অভ্যাসে আবার তারা জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস শুরু করেছে। আজকে ফজরের ওয়াক্তে ঢাকা ময়মনসিংহ রেল লাইন উপড়ে ফেলে দিয়ে কেটে দিয়ে ট্রেন দুর্ঘটনা ঘটিয়েছে। আমার ভাই, একজন ভাই মারা গিয়েছে, নিহত হয়েছে, 11 জন মানুষ বাঁচাবার লড়াই রয়েছে। কিন্তু সেই বিশ্ব মোড়লরা এখন কথা বলে না। আমার ট্রাকের ড্রাইভার, ট্রাকের কন্ট্রাক্টর, হেল্পার ঘুমিয়েছিল, সেই গাড়িতে গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বিশ্ব মানবাধিকার দিবসে তার স্ত্রীর কান্নায় আকার বাতাস কেঁপে গিয়েছে। তার স্ত্রীর কোলে 6 বছরের একটি শিশু, একটি কন্যা, তার আত্মরা সে এখনো জানে তার বাবা আল্লাহর কাছে আল্লাহ নিয়ে গিয়েছে। সে তার বাবাকে টাকা দিয়ে কিনে আনার জন্য প্রতিদিন তার ঘটে টাকা জমায় যে আমি টাকা জমে আমার বাবাকে আল্লাহর কাছ থেকে কিনে আনবো। এই তো হল পরিস্থিতি। সেই পরিস্থিতির মাঝে ওই মরণের আর মানবাধিকারের কথা বলে না। যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিদিন, তাদের বিরুদ্ধে কোন কথা বলে না ওরা। কাজেই মনে রাখতে হবে, এই বিশ্ব মরণেরা 1971-এর মুক্তিযুদ্ধের সময় সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে চলমান মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চেয়েছিল, আমার দেশের মাটিকে পোড়ামাটিতে পরিণত করতে চেয়েছিল, কিন্তু পারে নাই, ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল। ওরাই তো ষড়যন্ত্র করেছিল, দেশে কৃত্রিম খাদ্য সংকট 74 সনে সৃষ্টি করে চালের জাহাজ ফেরত পাঠিয়ে দিয়ে আমার দেশে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করে সেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। কাজে 71-এ যারা পরাজিত হয়েছে তারা আমার স্বাধীনতার সার্বভৌমত্ব, মুজিববিহীন বাংলায় শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ একটি সফলতার শীর্ষে বসবে তা সহ্য করতে পারে না। আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কার বলেছে যে নির্বাচন হবে সংবিধান
সম্মতভাবে সংবিধানের নির্দেশনাভাবে সেই সংবিধানের মতো নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে সুষ্ঠ নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। এখানে এমপি প্রার্থীরা রয়েছেন, নৌকার প্রার্থীরা রয়েছেন, আমি সকল এমপি প্রার্থীদেরকে বলবো আর আপনারা আমাদের দলের মূল তৃণমূলের মূল শক্তি আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করব এই জনসভা সফল করার পরে আপনাদেরকে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে এবং ওই নির্বাচনে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদেরকে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে ওই যারা তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল খুব দৌড়ঝাঁপ করেছিল তারা চুপ হয়ে আছে, তারা খড়ক পেতে আছে। নির্বাচনকে নির্বাচন কেমন হয় সেটি দেখে তারপরে তারা কথা বলবে, আবার ষড়যন্ত্র শুরু করবে। কাজেই ভোট হলো ভোটারের কাছে, নেত্রীর নির্দেশনা হলো ভোটারের বাড়িতে বাড়িতে যান, ভোটারকে উদ্বুদ্ধ করেন, ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা করেন, ভোটার ভোট কেন্দ্রে এসে যাতে নিরবিচ্ছিন্ন ভাবে শান্তিপূর্ণ উপায়ে ভোট দিতে পারে তার জন্য ভোটারের বাড়িতে বাড়িতে যেতে হবে। আর সেই ভোটারের বাড়িতে যেতে হলে ওই উপজেলা কমিটি আর ইউনিয়ন কমিটি করলে কাজ হবে না, কেন্দ্র কমিটি করতে হবে। ভোট হলো কেন্দ্রে, তাই না? নাকি মিথ্যা কথা বললাম? ভোট কেন্দ্রে কিনা? ভোট কেন্দ্রে কেন্দ্র কমিটি গঠন করতে হবে, সেই কেন্দ্র কমিটিকে বাড়ি বাড়ি যেতে হবে, হাত ধরতে হবে, পা ধরতে হবে, অনুনয় করতে হবে, বিনয় করতে হবে এবং ভোটারদের নিয়ে আসতে হবে ভোট কেন্দ্রে। বিপুল ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে আমরা ওই বিশ্ব মোড়লদের আমরা দেখিয়ে দেব শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পেয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বেই এই দেশে একটি সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয়। সম্ভব না? সম্ভব। আজকে আমি এই জনসভা উপলক্ষে দু একটি কথা বলব। এই জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচনের প্রথম জনসভা। এই আধ্যাত্মিক আপনাদের আধ্যাত্মিক নগরীতে আসবেন নেত্রী হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহপালান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এবং এই পুণ্যভূমি সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে 10 লক্ষাধিক লোকের জমায়েতে তিনি বক্তব্য রাখার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। কাজে সেই জনসভাকে সফল করতে হলে, সেই জনসভাকে সফল করতে হলে প্রত্যেক এমপি প্রার্থীকে কমপক্ষে 10,000 লোক দিয়ে ওই জনসভায় উপস্থিত হতে হবে। আবার এমপি সাহেবদের নির্ধারণ করে দেওয়া হলো, তার জন্য ভুলে যাবেন না উপজেলা চেয়ারম্যান, উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, যে আপনাদের দায়িত্ব নেই সে কথা বুঝলে হবে না। আপনাদেরকেও বিপুল সংখ্যক মানুষকে এই জনসভায় উপস্থিত হতে হবে। চেয়ারম্যান সাহেবরা আছেন না? উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আছেন না?
কারা কারা আছেন মেয়র সাহেবরা কারা কারা আছেন হাত তোলেন কাউন্সিলর কাউন্সিলর সব হাত তোলেন থ্যাংক ইউ আমি আমি কতগুলো বিষয় আমি বলতে চাই আর এখানে পেয়েছি বলেই যাই এই সিলেট মহানগর নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই সিলেট মহানগর থেকে লক্ষাধিক লোকের সমাবেশ আপনাদের ঘটাতে হবে সদ্য নির্বাচন হয়ে গিয়েছে কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন প্রত্যেক কাউন্সিলরকে বিশাল বিশাল জনগণের মিছিল নিয়ে এই জনসভায় উপস্থিত হতে হবে তবে একখান কথা আছে আলিয়া মাদ্রাসা মাঠের ভিতরে এর আগে ব্যানার নিয়ে আসেন অসুবিধা নাই কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে ঢোকার আগে ব্যানারটি গুটায় ফেলতে হবে কেউ ব্যানার নিয়ে ঢুকতে পারবেন না মাঠে কেউ ব্যানার নিয়ে ঢুকতে পারবেন না যদি কেউ ব্যানার নিয়ে ঢোকেন তাহলে তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল একটি সমাবেশ চাই কি চাই না সহযোগী সংগঠন উন্ডা বলবে যে নানক ভাই তো আমাদের জন্য কিছু করল না আমাকে কাম কি আমাকে দায়িত্ব কি প্রতিদিন এই শহরে মিছিল হতে হবে সব সহযোগী সংগঠন প্রতিদিন জনসভার সফলতার জন্য মিছিল হতে হবে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে আছে বেগম মোমেন ভাবিও বসে আছে এখানে আমাদের কথা হলো আপনাদের কথা শুনতে পারি নাই কিন্তু মহিলাদের জন্য একটি নির্ধারিত স্থান থাকবে আমরা শুনতে পারলে খুশি হতাম যে আপনারা কত হাজার মহিলা সেই মহিলা কর্ণের মধ্যে আপনারা নিয়ে যেতে পারবেন আমরা আশা করি সেই কর্ণ কর্ণ মহিলাদের নির্ধারিত স্থান ভেদ করে আপনারা পুরুষদের জায়গাও দখল করে ফেলবেন কি পারবেন না নেত্রীরা পারবেন আজকে যে বিভাগীয় প্রতিনিধি সভা হলো জেলা আওয়ামী লীগের চারটি জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা আজকে বেরিয়ে গিয়ে এখান থেকে যেতে যেতে বর্ধিত সভা ডাকবেন সাধারণ সম্পাদক জেলা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানদেরকে নিয়ে ইউনিয়ন কমিটি নিয়ে বর্ধিত সভা করে এই জনসভাকে সফল করার জন্য বর্ধিত সভা করে সেখানে প্রস্তুতি নিতে হবে একটি জিনিস মনে রাখতে হবে একটি এই চারটি জেলায় জনসংখ্যা কত আসবে কত থাকবে লোক বাকি পড়ে কিন্তু এই জনসভার মেসেজ বার্তা সব মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে ঢুকতে হবে সেই কারণে জেলা শহরে উপজেলা শহরে ইউনিয়ন কমিটির সব ইউনিয়নে ইউনিয়নে শেখ হাসিনার আগমন স্বাগতম শুভেচ্ছা মিছিল করতে হবে প্রয়োজনে মাইকিং করবে প্রতি চারটি জেলার সব মানুষেরা যেন বার্তা পায় যে শেখ হাসিনা পবিত্র এই পূর্ণভূমিতে শেখ হাসিনা আসছেন আমি আপনাদেরকে বলবো নির্বাচনের ব্যাপারে আচরণের ব্যাপারে আরো আপনাদের কাজের পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে হবে মনে রাখতে হবে
আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছেন, লক্ষ্য স্থির করেছেন। আমাদের রাজনীতিও সেই অ্যানালগের সময় থাকলে চলবে না, আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে, রাজনীতিকে বিজ্ঞান ভিত্তিক করতে হবে, রাজনীতিকে সময় উপযোগী করতে হবে, দলকেও মডারেট করতে হবে, দলকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমি একটা লিফলেট করছি, আমি নির্বাচন করতেছি, ঢাকার মোহাম্মদপুর আদাবর থেকে মাননীয় নেত্রী মনোনয়ন দিয়েছেন, আমি দেখি আমার মেয়ে একটি লিফলেট হ্যান্ডবিল ছাপিয়ে আনছে, ছাপিয়ে এনে বলতেছে বাবা এখানে একটু স্ক্যান করো, আব্বু এখানে একটু স্ক্যান করো। এই লিফলেটটার নিচে একটা কিউআর কোড দিয়েছে, এই কোডের উপর যখন স্ক্যান করেছি তখন দেখি আমার 14 গোষ্ঠীর ইতিহাস বাইরে আসছে, আমার আইডি নাম্বার, আমার বাপের নাম, আমার নাম, আমার জন্ম তারিখ, আমার ভোটার নম্বর, আমার কোন ভোট কেন্দ্রে আমার ভোট সেটিও আমার মোবাইলে বেরিয়ে আসছে। কাজে এটি হলো ডিজিটাল বাংলাদেশ। আমাদের প্রচার প্রচারণায় ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে হবে, প্রতি ভোটারের বাড়িতে বাড়িতে আপনার ব্যালট নাম্বার ভোটার নাম্বার পৌঁছে দিতে হবে ভোটার সেলে। আল্লাহর ওয়াস্তে এই কটা দিন আরামকে হারাম করে, আরামকে হারাম করে ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। মনে রাখতে হবে কমপক্ষে 60% শতকরা 60% ভোট ভোটার ভোট কেন্দ্রে আনতে হবে। কি সম্ভব না? আমার ভাই এবং বোনেরা, আমি আর বক্তব্য বাড়াব না, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যে এই নির্বাচনে ভোটার উপস্থিতি, আমি আমার নির্বাচনী এলাকায় বলব, যেটা ক্যাম্পিংয়ে গিয়ে বলি, সবাই গিয়ে বলি, উঠান বৈঠকে গিয়ে বলি, যে 2008 সালে আমাকে নেত্রী মনোনয়ন দিয়েছিল তখন দুই হাত ভিক্ষার হাত পেতে দিয়েছিলাম ভোটের জন্য, আর এবার ভিক্ষার হাত পাতব না, দুই হাত জোর করে আপনাদের কাছে এসেছি। সেই দুই হাত জোর করে অনুরোধ হলো আল্লাহর ওয়াস্তে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দেন, আমাকে ভোট দেন আর না দেন ভোট কেন্দ্রে আসেন, ভোট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কাজে বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা, ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি বাড়াতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী জনসভায় আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা প্রতি জেলায় প্রতি উপজেলায় কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা খবর রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ খবর রাখবো। আপনারা দোয়া করবেন, এরপরে বোধ হয় জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ এবং এই মহানগরের মাননীয় নবনির্বাচিত মেয়র বোধ হয় আমাদের খাওয়াবে। আমার ভাবি প্রেসিডেন্ট সদস্য বলছে ক্ষুধা লাগছে, আসলে ক্ষুধা লাগছে, সবার ক্ষুধা লাগছে, আমরা সবাই একসঙ্গে খাবো ইনশাল্লাহ।